বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্ত হয়েছেন ৩১ জন ভারতীয় জেলে। শনিবার সকালে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্ত হন এসব জেলেরা। পরে আজ দুপুরে মোংলা থানা পুলিশ ভারতীয় এসব জেলেদের খুলনাস্থ ভারতের হাই কমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দার কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পরে দুপুরেই মুক্তি পাওয়া জেলেরা নৌপথে তাদের মাছ ধরা ট্রলার যোগে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত মঙ্গলবার ৪ অক্টোবর তিন মাস সাত দিন বাগেরহাটে কারাগারের আটক থাকার কারামুক্ত হয়ে ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরে যায়। আমরা এখানে খুব ভালো ছিলাম, কোনো অসুবিধা হয়নি, সবাই শরীর সুস্থ ভালো আছে, সবাই নিরাপদে ছিলেন? খুব নিরাপদে ছিলাম। আমরা তো ইন্ডিয়ার লোক, বাংলাদেশে এসেছি, ধরা পড়ে গেছি, জেলের মধ্যে যেমন থাকতে তেমনই ছিলাম মোটামুটি। এখন শরীর সব ক্লান্ত, আমরা যাচ্ছি, ছাড় পেয়েছি, বাড়ি যাচ্ছি। জেলখানায় আমাদের সব কিছুই ভালো, নিরাপত্তায় ছিলাম, কোনো অসুবিধা কোনো কিছুতে হয়নি। আপনার নাম? সুনীল চন্দ্র দাস। বাড়ি কোন জায়গায়? ২৪ পরগনা কাকদ্বীপ, ২৪ পরগনা জেলা আর কি, কাকদ্বীপ থানায়। বাড়িতে যাচ্ছি মানে ভালো লাগছে, কিন্তু তাহলে তো শরীর খারাপ, শরীর ক্লান্ত, ক্লান্ত। পরিবার পরিবারের খবর কি জানেন আপনি? খবর জানি না, খবর নিয়ে যাবেন? খবর একদম এখান থেকে, বাংলা থেকে আমাদের ভারতে খবর যায় না, আমাদের মোবাইল তো সব এখানে নিয়ে নিয়েছি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী ৩১ ভারতীয় জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ এফ বিমা, মঙ্গলচণ্ডী ১ এবং মঙ্গলচণ্ডী ৩ নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়। পরে ১লা সেপ্টেম্বর মোংলা কোস্টগার্ড জেলেদের নামে মোংলা থানায় মামলা করেন। এরপর ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ভারতীয় ৩১ জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ওসি আরও বলেন, গ্রেপ্তার হওয়া এসব ভারতীয় জেলেরা এক মাস ছয় দিন কারাভোগ শেষে শনিবার জামিনে মুক্ত হন। এসব জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায়। এর আগে তিন মাস চার দিন বাগেরহাট কারাগারে আটক থাকা ১৩৫ ভারতীয় জেলে কারামুক্ত হয়ে দেশে ফিরে যায়। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশ সেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল ০১৭৬৯০২৩০০২। A1 ম্যাক্স শিশির ট্রেডার্সের নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন আরাপুর, ঝিনাইদহ।